আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে সুযোগ পেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপবৃন্দ, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, দ্বাদশ সংসদে নির্বাচিত সকল সংসদ সদস্যদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে রংপুর তুর তিন রংপুর সদর নির্বাচনী এলাকায় জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আমাকে সমর্থন জানার জন্য। মাননীয় স্পিকার, আপনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, মেধাবী, প্রতিভাবান, কাজে অত্যন্ত দক্ষ। আমরা লক্ষ্য করেছি বিশ্বের অনেক স্থানে স্পিকার দল থেকে নির্বাচিত হলেও সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভূমিকা সংসদ পরিচালনা তার ভূমিকা পালন করেন। আমাদের দেশে অবশ্য 1996 সাল থেকে আমি বিভিন্ন সংসদে ছিলাম, আওয়ামী লীগের শাসনামলও এবং বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আমি সংসদে আসার সুযোগ লাভ করেছিলাম এবং সংসদ দেখেছি। সেখানে একটা জিনিস বুঝতাম যে দলীয়ভাবে নির্বাচিত হলেও দেখা যেত যে ওনারা দলীয় আনুগত্য থাকা সত্ত্বেও বাহ্যিকভাবে হলেও চেষ্টা করতেন নিরপেক্ষভাবে নিজেকে উপস্থাপন করতে। আমি আপনার কাছে প্রত্যাশা করছি যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই সংসদ পরিচালনা করবেন এবং সেটি আমার দাবি আপনার কাছে। আরেকটি জিনিস আমি একটু বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের ইংরেজিতে একটি কথা আছে সিমেট্রি, যার বিশেষণে বলা হয় সিমেট্রিক্যাল, বাংলায় অনুবাদ করলে প্রতিসাম্য, মানে একই জিনিস। একটা ছবি যদি মাঝখান থেকে ভাঁজ করে এক পাশ থেকে আরেক পাশে ভাঁজ করা যায়, মাঝখান দিয়ে টানে টেনে রেখা টেনে, তাহলে একটার সঙ্গে আরেকটা যখন মিল হয় ওটা হলো সিমেট্রি। তো দুই অংশ পরস্পর সমান হলে আর কি, মানুষের মুখমণ্ডল যেমন মাঝখান দিয়ে যদি ভাগ করা যায় একটা ছবিকে এবং দুপাশে করা যায় তাহলে যদি একসঙ্গে হয় থেকে সেটা হলো সিমেট্রিক্যাল। এবং সিমেট্রির মধ্যে সৌন্দর্য, যত সিমেট্রিক্যাল হবে তত সুন্দর দেখাবে। এবং সিমেট্রিক্যালের বাইরে আরেকটা জিনিস হলো যদি মানুষের গুণাগুণ, যেমন দুটো কান একই রকম শ্রবণ শক্তি, দুটো চক্ষু একই ধরনের দৃষ্টিশক্তি ইত্যাদি হলে এটা সর্বাত্মকভাবে সুন্দর হয়, মানে নিখুঁত হয়। তা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে মানুষের চেহারা যদি কোনো কারণে সিমেট্রি লস হয়, আমার বেলস পালসি হয়ে হঠাৎ করে এক পাশটা প্যারালাইসিস হয়ে গেছিলো, মুখটা একটু বাঁকা হয়ে গেছিলো, তখন যে কত কুৎসিত এবং যে কোনো খাওয়া দাওয়া কথাবার্তায় কত সমস্যা, এটা আমি লক্ষ্য করেছিলাম। আমি এটা অপ্রাসঙ্গিকভাবে না মাননীয় স্পিকার, প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের স্পিকার আপনার আসনের যদি সামনের দিকে আমরা সরাসরি দেখি তাহলে এই সংসদকে সম্পূর্ণ দুভাবে একটা সিমেট্রিক্যাল একটা প্যাটার্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে এক পাশে হলো আমাদের স্পিকার আপনার ডান দিকে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আর এক পাশে হলো সংসদ উপরে, তার পাশে সংসদ উপনেতা, তার পাশে সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, পিছনে সরকার দলীয় নেতৃবৃন্দ, আবার বাঁ পাশে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং একই রকম সাজানো আছে। মানে স্পিকার আমাদের এটা উদ্দেশ্য ছিল যে দুপক্ষই শক্তিতে সমান হবে, একটা হলো সংসদে সরকার পক্ষ সরকারি দল, একটা হলো বিপক্ষ, এবং তারা সংখ্যাও সমান কাছাকাছি থাকবে, তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে দেশের স্বার্থে, নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হবে সংসদে, তারপর জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল আমাদের এই সংসদ তৈরি করার উদ্দেশ্য। মাননীয় স্পিকার, জাতীয় সংসদকে সংবিধানে ইংরেজিতে আমাদেরকে বলা হয়েছে হাউস অব দ্য নেশন, অর্থ জাতীয় কক্ষ, দলমত নির্বিশেষে সকল জনগণের প্রতিনিধিদের মিলনস্থল। সেখানে প্রধানত সরকারি দল এক পক্ষ, সরকারি বিপরীত দল আরেক পক্ষ। মানে স্পিকার, নির্বাচন পরবর্তী বর্তমান সংসদে আসন সংখ্যা অনুযায়ী শতকরা প্রায় 75 ভাগ সরকার দলীয় এবং 21 ভাগ স্বতন্ত্র, তারাও প্রায় সরকার দলীয়, তাদের মধ্যে 3-4 ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। কাজে এখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যতই সিমেট্রিক্যাল হোক, এই আসন বন্টন ইত্যাদিতে সিমেট্রির অভাব হয়েছে, যার জন্য আমরা মনে করি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যায় না। মাননীয় স্পিকার, আমাদের পতাকা লাল এবং সবুজ, শুধু লাল নয়, শুধু সবুজ নয়, যদি সরকারি দলকে লাল বলি তাহলে এই সংসদ সম্পূর্ণ লালময়, শুধু সবুজটা শুধু ছিটে ফোটা। তো আমরা মনে করি যে হাউস অব দ্য নেশন, জাতীয় কক্ষ, যেখানে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া যাবে, এটা এই সংসদে খুঁজে পাওয়া একটু কঠিন হবে। মাননীয় স্পিকার, সে প্রেক্ষিতে বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তার আশঙ্কার বিষয় ভালোভাবে বলতে হবে বিতর্কের বিষয়। তবে দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সরকার ও সরকার বিরোধীদের সংসদীয় কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুকু বেশি কার্যকর হিসেবে সংসদ গণ্য হবে।
এই আশঙ্কা অবাস্তব নয় যদি বলি মাননীয় স্পিকার যে সংসদ এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না তবে সরকার বিরোধী যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন বা করতে করবেন ততটুকুই খুঁজ হ্রাস পাবে মাননীয় সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি বেশি করে সরকার বিরোধী মতামতকে সংসদে তুলে ধরার সুযোগ দিবেন আমাদের সংসদের বিদ্যমান ভারসাম্য ত্রুটি যতটা সম্ভব কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব চাই আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন এ আমাদের প্রত্যাশা মাননীয় স্পিকার আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি আপনার সুন্দরভাবে সংসদ পরিচালনা করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম